মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চলমান আইপিএল এ ম্যাচের 20তম ওভারে এমনই এক কাণ্ড ঘটালেন অর্শদীপ সিং, যা এবারের আইপিএল এ আর হয়নি একবারও। শেষ ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিল 16 রানের, অথচ সেই ওভারে মাত্র 2 রান দিয়েছেন অর্শদীপ সিং, তুলে নিয়েছেন 2টি উইকেট। তবে তার দুর্দান্ত এই বোলিংকে ছাপিয়ে গেছে ম্যাচে তার স্টাম্প ভাঙার কাণ্ডটি। 20তম ওভারে পরপর 2 বলে 2 উইকেট পেয়েছে, 2টি উইকেটই প্রতিপক্ষের ব্যাটারকে বোল্ড করে ভেঙেছেন মিডল স্টাম্প। ম্যাচের 20তম ওভার তৃতীয় বলে ইলাক বার্মাকে আউট করেছেন অর্শদীপ সিং। অর্শদীপ সিং এর দুর্দান্ত ইয়র্কারে ভেঙে যায় মিডল স্টাম্প, একেবারেই দ্বিখণ্ডিত হয়ে যায় মিডল স্টাম্প। এরপর সেই ওভারে চতুর্থ ডেলিভারিটিও হিট করেছিল মিডল স্টাম্পে। অর্শদীপ সিং সেবার আউট করেছেন নেহালকে, তার ওভারে চতুর্থ ডেলিভারিটিও ছিল দারুণ এক ইয়র্কার, যে ইয়র্কারেও ভেঙেছে মিডল স্টাম্প। পরপর 2 বল স্টাম্প ভেঙে নজির গড়েছে অর্শদীপ সিং, দুইবারই পরিবর্তন করতে হয়েছে 2টি স্টাম্প। এই ম্যাচের 20তম ওভারে অর্শদীপ সিং এর দুর্দান্ত বোলিং এর কাছেই পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।